12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিনটি তার জন্মদিনের পাশাপাশি যুব দিবস বলেও পালিত হয় সারা দেশে। এদিন বিবেকানন্দের জন্মদিন পালন হতে দেখা গেল ত্রিপুরাতেও। যথাযোগ্য মর্যাদায় এদিন বিবেকানন্দের জন্মদিন পালনে ব্রতী হয় আগরতলার উত্তর বাদারঘাটস্থিত বিবেকানন্দ ক্লাব। উল্লেখযোগ্যভাবে স্বামীজির জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত হন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। কথা এবং কাজে তার মধ্যে কোন ডিফারেন্স যাতে না হয় সেটা ইম্পর্টেন্ট। স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরেছেন, উনি ঘোরার পরে উনি বুঝেছেন যে ভারতবর্ষটা কি, ভারতের যে সনাতন ধর্ম এবং তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য, তার দেশ প্রেমের ভাবনায়। এরই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে একইভাবে ভারতকে শ্রেষ্ঠত্বের দিক থেকে এক নম্বরে নিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টা করেন তাও জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার দেখলেন যে G20 মধ্যে উনি কিভাবে ভারতবর্ষকে আবার যে শ্রেষ্ঠত্বের যে স্থান যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেটাকে আবার পুনরুদ্ধারের চেষ্টা করেছেন। পাশাপাশি 12ই জানুয়ারি দিনটির ঐতিহ্য সম্পর্কে, স্বামীজির জন্মদিন সম্পর্কে আরো কি বললেন তিনি? মানে সবসময় আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি এবং যুব ভাই বোনেরা যারা আছেন তাদের আজকে অনুপ্রেরণা দিই। স্বামীজি বারবার বলছেন যে যারা যুবক, যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, সেটা রাজ্যেরই হোক দেশেরই হোক, তারাই কিন্তু আগামী দিনের মূল চালিকা শক্তি। সব মিলিয়ে সারা দেশে শুক্রবার বিভিন্ন প্রান্তে এভাবেই পালিত স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।